আপনার জন্য প্রসিদ্ধ মঙ্গল এবং আপনার এই চৈতন্য দেবের খিদমতে আপনার জন্মকে সার্থক আপনাদের জন্ম প্রসিদ্ধ মঙ্গল এবং চৈতন্য দেবের এই জন্মে আপনাদের জন্ম লীলা সার্থক করুন। চৈতন্য ভক্তি চৈতন্য কৃপাতে প্রেম ভক্তি খেয়ে তারপরে কি করবে? চৈতন্য মহাপ্রভুর কৃপাতে চৈতন্য ভক্তি প্রেম ভক্তি লাভ করার পর কি করবে? বৃন্দাবন যাওয়ার আগে পর উপকার কর, গোলক বৃন্দাবনে যাওয়ার আগে পর উপকার করো। এখানে কত লোক ভারতবর্ষে জন্ম নিয়েছে, এখানে ভারতবর্ষে কত লোক জন্ম নিয়েছে, কিন্তু তারা চৈতন্য দেবের জানে না, কিন্তু তারা চৈতন্য দেবের সম্বন্ধে জানে না। আমি বাম্বে আমাদের মুম্বাই মন্দির খুব দিয়ে হয় রাধা রাসবিহারী সীতারাম লক্ষ্মণ হনুমান। মুম্বাই মন্দিরে খুব ভিড় হয় রাধা রাসবিহারী সীতারাম লক্ষ্মণ দর্শন করার জন্য। নিতাই গৌড়ের সামনে ফাঁকা, কিন্তু নিতাই গৌর সামনে যে বিগ্রহ আছে সেখানে কোনো লোক নেই, ফাঁকা। আমি বলি আপনার জানে না, নিতাই গৌড়ের কৃপাতে আপনার রাধা কৃষ্ণ কৃপাফল। আমি ওদেরকে বলি আপনারা জানেন না, নিতাই গৌর কৃপাতে রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন। বলাতে কিছু দিয়ে যদি গেছে নিতাই গৌর মন্দিরে, আমি বলার পর থেকে কিছু ভিড় তখন থেকে হয় নিতাই গৌর মন্দিরে। কৃষ্ণ আসেন, কৃষ্ণ আসেন আর কোটি বছর, হ্যাঁ 862 কোটি বছর। এবং কবে কবে, এবং কবে কবে আসে? তারপরে কৃষ্ণ ভক্ত রূপে এই নবদ্বীপ ধাম আসেন, তারপরে কৃষ্ণ ভক্ত রূপে এই নবদ্বীপ ধামে আসেন? প্রতিবারে তিনি আসেন না, 862 কোটি বছর পর নয়, খালি খালি 862 কোটি বছরে কবে কবে আসে? প্রত্যেকবারে নয়, এই মাত্র 500 বছর আগে এসেছিলেন। এখনো পদধূলি রয়েছেন। আপনার পরিক্রমায় ধুলি পেয়েছেন? যখন উনি আসেন তিনি কৃষ্ণ প্রকাশ করিয়েছেন, উনি গিরি গোবর্ধন হার ঘাটে তুলি দিয়েছেন। যখন তিনি আসেন উনি নিজে কৃষ্ণ প্রকাশ করে আসেন, তিনি এক আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। তিনি কোন দাওয়া নালা খেয়ে নিয়েছেন, কি নালা? দাবানল। তিনি কখনো কখনো দাবানল তিনি খেয়ে নিয়েছিলেন। অনেক মিল করেছেন যেটা অন্য লোক পারবে না, এরকম অনেক জিনিস অদ্ভুত লীলা করেছেন যে অন্য কেউ করতে পারবেন না। একটা শহর দরকার তৈরি করেন সমুদ্রের মধ্যে, একটা শহর তৈরি করলেন সমুদ্রের মধ্যে, এবং এক রাত সবাইকে মথুরা থেকে দরকার ট্রান্সফার, এবং এক রাতের মধ্যে মথুরা থেকে দ্বারকাতে স্থানান্তরিত করলেন।
ঘুমিয়ে আছে মথুরা উঠে গেছে দ্বারকা তারা রাতে ঘুমিয়েছিলেন মথুরাতে সকালে ঘুম থেকে উঠে দেখে দ্বারকাতে উনি বিশ্বরূপ দেখে দিয়েছেন আর কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে উনি কখনো কখনো অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে কিন্তু আগে কিন্তু চৈতন্য দেব উনি এসেছেন ভক্ত রূপে কিন্তু চৈতন্য দেব এসেছেন ভক্ত রূপে সাধারণ প্রকাশিক ভগবান বলতে দিতেন না কিন্তু তিনি প্রকাশিত ভাবে কাউকে ভগবান বলতে দিতেন না তিনি খান হাত দিয়ে ওরা না আমি ভগবান নয় কেউ ভগবান বলে তিনি কানে হাত দিতেন বলতে না না আমি ভগবান নয় আমি কৃষ্ণ দাস দাস তিনি বলতেন আমি কৃষ্ণের দাস অনু দাস এবং তিনি আদ্ভুত লীলা করলেন তিনি একবার অদ্ভুত লীলা করলেন আসলে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ছাড়া এভাবে দিতে পারে না কেউ আসলে কৃষ্ণ প্রেম স্বয়ং কৃষ্ণ ছাড়া এইভাবে কেউ দিতে পারে না অদ্বৈত গোস্বামী মহাবিষ্ণু অবতার তিনি নিজেকে অকাম মনে করছেন আমি পারব না অদ্বৈত গোসাই স্বয়ং মহাবিষ্ণু অবতার তিনি নিজেকে অক্ষম মনে করছে যে আমি নিজে পারবো না এই কৃষ্ণ এলে তাহলে তো এই কলিযুগের মানুষকে কৃষ্ণ তুলতে পারে একমাত্র কৃষ্ণ এলে এই কলিযুগের মানুষের পতিত মানুষকে তিনি কৃষ্ণ প্রেম দিয়ে উদ্ধার করতে পারেন আর যখন হোসেন শাহ বলছেন আমি মনে করি যে এই চৈতন্য দেব আলা অভিন্ন যখন হোসেন শাহ বলছেন যে আমি মনে করি যে চৈতন্য দেব আল্লাহ থেকে অভিন্ন তখন এক হিন্দু মন্ত্রী জিজ্ঞাসা করে নবাবজি আপনি কি করে এত বলেন তখন একজন মন্ত্রী জিজ্ঞাসা করলেন হোসেন শাহকে নবাবজি আপনি এটা কি করে বললেন তুমি কেন আমার কাজ করো তখন বললেন তুমি আমার কেন কাজ করো তুমি আমার রাজা তুমি আমার নবাব তাই তো জন্য করে তখন উনি বললেন যে তুমি আমার রাজা তুমি আমার নবাব তাই তোমাকে মান্য করি তোমার কাজ করি সেই নয় তখন উনি বললেন না সেই নয় আমি তোমার বেতন দাই আমি তোমাকে বেতন দিই তাই তুমি কাজ করো বেতন না দিয়ে কাজ করবে আমি যদি বেতন না দিই তাহলে তুমি কাজ করবে না ওটাই মন্ত্রী সৈন্য প্রত্যেকে অর্থ দিই প্রত্যেক মন্ত্রীকে প্রত্যেক সৈন্যকে আমি অর্থ দিই তার জন্য কাজ করে তার বদলে তোমরা কাজ করো আমি জানি না আমার রানী থা থাকবি না আমি তাহলে উপহার না দিব আমি জানি না যে আমার রানী থাকবে কিনা উপহার না দিলে কিন্তু আমি দেখছি চৈতন্য যাচ্ছে লোক দিতে পারে না কিন্তু আমি দেখছি চৈতন্য মহাপ্রভুর পিছনে অনেক লোক যাচ্ছে যারা কিছু দেয় না তাই আমি মনে করি এটা আধ্যাত্মিক বাস্তু না হলে এইভাবে কেউ সেবা পায় না এরকম অদ্ভুত বস্তু না হলে এরকম কেউ এইভাবে সেবা পায় না এমনকি আমার প্রধানমন্ত্রী মন্ত্রী সদায় অর্পিত পিছনে যাচ্ছে আমার প্রধানমন্ত্রী আমার পিছনে পিছনে যাচ্ছে আমি ভাবছি যে চৈতন্য দেব কিছু আল্লাহ শক্তি আছে তখন আমি ভাবছি যে চৈতন্য দেবের মধ্যে কিছু আল্লাহর শক্তি আছে তো
রঘুনাথ মিশ্র সচি মাতা আটটা মেয়ে ছিল জগন্নাথ মিশ্র এবং সচি মাতার আটটা মেয়ে ছিল কিন্তু মেয়ে জন্ম নেওয়ার পর মরে গেছে এবং মেয়েদের জন্ম নেওয়ার সাথে সাথেই সব মেয়ে মারা গেছে এভাবে কত দুঃখ একটা সন্তান মরে গেল দুঃখ কত আটটা সন্তান এইভাবে তাদের কত দুঃখ সাধারণত একটা সন্তান মারা গেলে কত দুঃখ এইভাবে আটটা সন্তানের জন্ম হয়েছে সাথে সাথে মারা গেছে জগন্নাথ মিশ্র তখন বিশেষ বিষ্ণুর পূজা করলেন একটা সন্তান পাওয়ার জন্য একটা সন্তান পাওয়ার জন্য বিশ্বরূপ এসছে তারপরে বিশ্বরূপ এসেছিলেন তিনি সংকর্ষণের অবতার তিনি সংকর্ষণের অবতার তারপরে চৈতন্যদেব এসেছেন তারপরে চৈতন্যদেব এসেছেন তিনি স্বয়ং কৃষ্ণ অবতার তিনি স্বয়ং কৃষ্ণ অবতার ভক্তরূপে তিনি ভক্তরূপে এসেছেন আমরা ভগবানের কাছে কিছু প্রার্থনা করি সাধারণত আমরা ভগবানের কাছে কিছু প্রার্থনা করে থাকি পেলে ভগবানকে ভুলে যাই পেলে ভগবানকে আমরা ভুলে যাই বললাম একজন ভেঙ্কটেশ্বর কাছে অনেকবার আগে কথা বলেন এই লটারি থেকে যদি আমি যেটি এক লাখ টাকা পাব আমি অর্ধেক তোমাকে দেব আমি বলেছিলাম যে ভেঙ্কটেশ্বরের কাছে গিয়ে কেউ প্রার্থনা করেছিলেন যে আমি যদি লটারি টিকিট জিতি তাহলে আপনাকে এক লাখ টাকা যদি জিতি হাফ দেবো আপনাকে এখন সে সেকেন্ড প্রাইজ পেয়েছে তখন সে তারপরে সেকেন্ড প্রাইজ পেয়েছে তার পঞ্চাশ হাজার সে ভগবানের কাছে গেছেন সে তখন ভগবানের কাছে গিয়েছেন আপনার অর্ধেক নিয়ে নিয়েছেন তখন সে বলে আপনি আপনার অর্ধেক নিয়ে নিয়েছেন আমি অর্ধেক আর অর্ধেক যেটা সেটা আমি পেয়েছি এরকম ভগবানকে চালাকি দিয়া এরকম ভগবানের কাছে চালাকি দেওয়া চলবে না তার স্ত্রী বলছে জল থেকে ভগবানের কৃপায় ওনার স্ত্রী বলছেন আপনি যা পেয়েছেন এটা ভগবানের কৃপায় অর্ধেক ঠাকুরের কাছে দেওয়া উচিত অর্ধেক ঠাকুরের কাছে দেওয়া উচিত না আমি এক লাখ চেয়েছি আমি বললাম আমি ৫০,০০০ দেব আমি ৫০,০০০ পেয়েছি না তখন ওনার স্বামী বলছেন আমি এক লাখ চেয়েছিলাম তখন বলেছেন আমি অর্ধেক দেবো কিন্তু আমি ৫০,০০০ পেয়েছি মানে ৫০,০০০ উনি নিয়ে নিয়েছেন আপনি যা পেয়েছেন আপনার অর্ধেক দেওয়া উচিত তখন ওনার স্ত্রী বলে আপনি যা পেয়েছেন তার অর্ধেক আপনার দেওয়া উচিত কিন্তু দেয়নি কিন্তু উনি দেয়নি তারপরে তার একটা রোগ এসেছে তারপরে ওনার শরীর রোগ এসেছে ডাক্তার বলতে পারে না কোথেকে রোগ কি কি কেন হচ্ছে তারপর ডাক্তার এটা বলতে পারে না এই রোগ কোথা থেকে এসেছে এবং কিভাবে হয়েছে দুর্বল হয়ে যাচ্ছে এবং পরপর দুর্বল থেকে দুর্বল হয়ে পড়েছে তারপরে ওই স্ট্রেচের মধ্যে এনে মন্দিরে গিয়া ৫০,০০০ দিয়েছে হন্ডিতে তারপরে উনি এসে ২৫,০০০ ডোনেশন বক্সে দিয়েছে তারপরে সুস্থ হয়ে গেল হ্যাঁ তারপর ভালো হয়ে গেছে তারপর সুস্থ হয়ে গেছে এই সাধারণ মানুষ আর কিছু ভগবানের আশীর্বাদ দেয় তারপরে ভগবানকে ভুলে যায় সাধারণ মানুষ ভগবানের আশীর্বাদ লাভ করে তারপরে ভগবানকে ভুলে যায় কিন্তু শুদ্ধ ভক্ত তার যদি কিছু ভগবানকে পূজা করে যদি কিছু পায় তার মনে করে এটা ভগবানের খিদাতে হয় কিন্তু শুদ্ধ ভক্ত তারা পূজা করার পর কিন্তু ভগবান পায় তারা মনে করে এটা ভগবানের কৃপাতেই লাভ হয়েছে তার আরও ভগবানের পূজা করে আরও সেবা করে তারা ভগবানের কাছে আরও পূজা করে আরও সেবা করে সেটা হমেশা ওই প্রকৃতি সন্ধান দিয়েছে তার আরও
ভগবানের প্রতি তার ভক্তি বিশ্বাস বেড়ে গেছে। জগন্নাথ মিশ্র হচ্ছে এই প্রকৃতির লোক, শুদ্ধ ভক্ত। তিনি একটা সন্তান পেয়েছে, তাই ভগবানের প্রতি আরো ভক্তি আরো বিশ্বাস বেড়ে গেছে। এখন যখন চৈতন্যদেব আসেন, তখন চৈতন্যদেব আসেন একটু লেটে এসেছে, মানে গর্ভবতী আর 10 মাস থাকার কথা উনি 13 মাস আজ হলে অপারেশন করতে। চৈতন্য মহাপ্রভু সাধারণত 10 মাসে আসার কথা, কিন্তু উনি এসেছেন 13 মাসে। আর একটু দেরি হলে হয়তো অপারেশন করে বের করতে। উনি এসেছেন ঠিক আজকের দিনে, আজ থেকে 500 বছর পূর্বে, 530। তখন সন্ধ্যা গ্রহণ ছিল, তখন চন্দ্রগ্রহণ ছিল, এবং সমস্ত ভক্ত সমস্ত হিন্দু গঙ্গা মা চাইছিলেন। তখন সমস্ত ভক্তরা এবং হিন্দুরা গঙ্গার মধ্যে ছিলেন, বা অনেক হিন্দু ছিল, অনেকে এরকম গঙ্গা স্নান করছিলেন, এবং তারা করত গঙ্গার জলের মধ্যে থেকে কৃষ্ণ নাম উচ্চস্বরে বলা যায়। তখন তারা মনে করতো যে গঙ্গার মধ্যে থেকে কৃষ্ণ নাম উচ্চস্বরে বলা যায়। ব্রাহ্মণ প্রচার ছিল যে গঙ্গার বাইরে ভগবানের নাম উচ্চারণ করা উচিত নয়। তখন সমস্ত ব্রাহ্মণ তারা প্রচার করেছিলেন যে গঙ্গার বাইরে ভগবানের নাম উচ্চস্বরে করা উচিত নয়, ভগবানের নাম শক্তি হ্রাস হবে, ভগবানের নামে যে শক্তি হ্রাস হবে। জলের মধ্যে গিয়ে বলছেন, তখন জলের মধ্যে গিয়ে সবাই ভগবানের নাম বলছেন, গোবিন্দা 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 হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 ধনে হরে ধনে হরে ধনে হরে ধনে শ্রীদাস ঠাকুর বলেছেন, মনে করেছেন, কেবলের চন্দ্রগ্রহণ অমঙ্গল। শ্রীদাস ঠাকুর বলেছেন, শ্রীদাস ঠাকুর মনে করেছেন যে কেউ বলেন যে চন্দ্রগ্রহণ হচ্ছে অমঙ্গল, কিন্তু এইভাবে ভগবানের কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে, কিন্তু এইভাবে সবাই ভগবান কৃষ্ণের নাম উচ্চারণ হচ্ছে, আমি মনে করি আজ হচ্ছে সব থেকে মঙ্গল দিন। যারা অহিন্দু মধ্যে বলছেন, দেখো হিন্দুরা কি করে যাওয়ার মধ্যে হারে কৃষ্ণ হারে কৃষ্ণ। যারা অহিন্দু তারা হেসে উপহাস করে বলছে, দেখো হিন্দুরা জলের মধ্যে হরে কৃষ্ণ করছে। তারা পরিহাস করে অজ্ঞাত স্বরে কৃষ্ণ নাম করছে, আর তার সবাই কৃষ্ণ নাম করে সেই পরিস্থিতির পরিবেশের মধ্যে
সেই রকম পরিস্থিতিতে যখন সবাই কৃষ্ণ নাম উচ্চারণ করছে হিন্দু মুসলমান, সেই পরিস্থিতিতে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। চৈতন্য দেব সার্ভার পূর্ব এবং পশ্চিম বাংলা ভাগত একটা দ্বার ছিল, বাংলাদেশ ছিল না। চৈতন্য দেব যখন আবির্ভাব হলেন তখন বাংলাদেশ ভাগ ছিল না, পূর্ব পশ্চিম একটাই ছিল। পাকিস্তান ছিল না, তখন পাকিস্তানও ছিল না, স্পেশাল ভারত, তখন ছিল একটাই ভারত। এবং চৈতন্য দেব দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত গিয়েছেন। তখন চৈতন্য দেব পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত সব দিকে তিনি গিয়েছিলেন। তার আগে নিত্যানন্দ উনি তার আগে নিত্যানন্দ প্রভু তিনি ভারতবর্ষে তিনি ভ্রমণ করেন এবং তিনিও উত্তর বদ্রীনাথ দক্ষিণে পশ্চিমে সব জায়গায় গিয়েছেন। তিনিও উত্তর দক্ষিণ পশ্চিম সব জায়গায় তিনি গিয়েছিলেন। চৈতন্য দেব চৈতন্য মঙ্গলের মধ্যে বলছেন যে আমি হংসের বাসের পর কেউ ভক্তকে ফলব। চৈতন্য মঙ্গলে বলা হয়েছে, চৈতন্য মহাপ্রভু বলছেন যে আজ থেকে 500 বছর পর আমি একজন ভক্তকে পাঠাবো। যে দরিদ্র সে ভক্ত তাদের উদ্ধার করার জন্য আমার সেনাপতি ভক্তকে ফলব। যারা দূর দেশে চলে গেছে সেই সব ভক্তদের উদ্ধার করার জন্য আমি আমার সেনাপতি ভক্তকে পাঠাবো। আর ব্রহ্মা বিবর্ত পুরাণ শ্রীকৃষ্ণ দ্বারকায় বলছেন অংশধর বার্ষের পর একজন ভক্ত আসবে এবং সব প্রতিদিতে এই কৃষ্ণ নাম প্রচার করবে। ব্রহ্মবেদ পুরাণে বলা হয়েছে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আজ থেকে 5000 বছর পরে একজন ভক্ত আসবে যিনি সারা বিশ্বে কৃষ্ণ নাম প্রচার করবেন। প্রভাত প্রভাত বলেন যে আমার আদেশ আছে পাশ্চাত্য দেশে প্রচার করা। প্রভাত বললেন যে আমার আদেশ আছে পাশ্চাত্য দেশে গিয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করা। এবং আমি এই বৃন্দাবন মায়াপুর বিদেশি আসবে দাম দেখবে তার জন্য আমি দাম অনাই হব। তারপর প্রভাত বললেন বৃন্দাবন এবং মায়াপুরে এই স্থানে বিদেশি ভক্তরা আসবে ধাম দর্শন করবে সেই জন্য আমি এই ধাম উন্নতি করব। কিন্তু আমার শুনলাম প্রভাতের সচিব থেকে, কিন্তু আমরা শুনলাম যিনি প্রভুবাদের সচিব থেকে রুক্মিণী দ্বারকানাথ ঠাকুর থেকে আদেশ পান যে তুমি ভারতবর্ষায় ও তুমি প্রচার কর। রুক্মি দ্বারকাধীশ থেকে প্রভুবাদ আদেশ পান যে তুমি ভারতবর্ষেও এই কৃষ্ণ ভক্তি প্রচার করো। তাই পাশ্চাত্য দেশে প্রচার করেন এবং আমরা ভারতবর্ষ বাংলাদেশে প্রচার। তিনি পাশ্চাত্য দেশেও প্রচার করলেন এবং তিনি আমাদের ভারতবর্ষে এবং বাংলাদেশেও প্রচার করলেন। তো সেই জন্য আজকে তোমরা এখানে বসে আছো, সেই জন্য আজকে তোমরা এখানে বসে আছো।
যেটা বাংলাদেশ আমি না নাম হাট এই হল তৈরি করেছে এই নাম হাট ডিপার্টমেন্ট থেকে এই হলটা তৈরি করেছে কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে কিন্তু এটা ছোট হয়ে গেছে এত লোক হয়েছে ছোট হয়ে গেছে আরো বড় করতে হবে Now, Chaitanya Dev, tini nijake gopan kore rakhen. Chaitanya Dev tini nijake sobshomoy gopan kore rakhten. Kintu hoyto kyo kyo onake chinte parechilen. Kintu kyo kyo onake chinte parechilen. Kintu uni বাইরে প্রকাশ করতে দিতেন না তিনি কিন্তু তিনি উনি বাইরে কাউকে প্রকাশ করতে দিতেন না একটা বৈরাগী একজন বৈষ্ণব বৈরাগী তিনি আসছেন সচি মাতা জগন্নাথ মিশ্র আলয়ে তিনি এসেছিলেন সচি মাতা জগন্নাথ মিশ্র আলয়ে উনি বলেন আমি ফলমূল খাই তখন উনি বলেন আমি শুধু ফলমূল খাই একদিন তুমি তোমার আপনার কৌশল বিগ্রহকে অন্য ব্যঞ্জন ভালো রান্না করে খাওয়া তখন ওনারা বলেন একদিন তোমার গোপালকে অন্য ব্যঞ্জন সমস্ত কিছু রান্না করে খাওয়াও তারপরে উনি রান্না করে সব সাজায় তুমি ডাকেন তারপরে উনি রান্না করে সব কিছু সাজায় গোপাল আসুন তখন উনি ভোগ লাগায় গোপালকে ডাকেন গোপাল আসুন গোপাল আসুন গোপাল অর্পায়ামি গোপাল আর চৈতন্য এসে ছোট বালক হয় তখন চৈতন্যদেব এসেছেন ছোট বালক রূপে সে অন্ন খেতে শুরু করেন তখন সে অন্ন খেতে শুরু করেন রাবণ ভাবছে যে একটা ছেলে আসছে খাচ্ছে তখন ব্রাহ্মণ ভাবছে একটা ছেলে এসে সেই অন্ন খাচ্ছে লাঠি নিয়ে আমার কেন তুমি এই ব্রাহ্মণের নষ্ট করছো তখন জগন্নাথ মিশ্র একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে এসেছে এই তুমি ব্রাহ্মণের অন্ন কেন নষ্ট করছো কিন্তু ব্রাহ্মণ চায় না যে এইভাবে ছোট ছেলেকে মারবে কিন্তু ব্রাহ্মণ চায় না এইভাবে ছোট ছেলেকে মারবে পালাচ্ছে এদিক ওদিক তখন নিমাই পালাচ্ছে এদিক ওদিক আর ব্রাহ্মণ ধরে যারা মেসরা এবং বলে না না বাচ্চাকে মারবে তখন ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রকে ধরে দেবো আটকায় না না এই বাচ্চাকে মারবে না আমার গোপাল এমনি ফলমূল খায় আমার এমনি অন্য খাওয়ার দরকার নেই ফলমূল দিলেই হবে কিন্তু আমার সংসারে তুমি আমার অতিথি কিন্তু আমাদের সংসারে তুমি আমাদের অতিথি রূপে এসেছো কিন্তু আবার অন্য ব্যঞ্জন রান্না করে আবার টাকা খাওয়ান আমার খুব খুশি হব তখন উনি আবার নিবেদন করলেন আবার তুমি অন্য ব্যঞ্জন রান্না করে ভগবানকে নিবেদন করো তাহলে আমি আবার খুশি হব আমার ছেলেকে পৃথক করে রাখবো আমি ছেলেকে পৃথক করে দূরে সরিয়ে রাখবো আমি বলার পর আবার সে রান্না করে তখন অনেক বলার পরে ব্রাহ্মণ এসেছেন আবার রান্না করার জন্য ছয়টার সময় রান্না
পূর্ণ হলো ছটার সময় রান্না পূরণ হলো সব সাজ হয়েছে তখন প্রসাদ দিয়েছেন ভোগ সাজ হয়েছে ও তখন ভোগ সাজিয়েছেন অন্ন ডাল ব্যঞ্জন অন্ন ডাল ব্যঞ্জন বিভিন্ন রকম ভোগ সাজিয়েছে অভয়ামি গোপাল অর্পায়ামি গোপাল অভয়ামি গোপাল অর্পায়ামি গোপাল অভয়ামি গোপাল অর্পায়ামি গোপাল আবার নিমাই কোথা থেকে আসে আসে খেয়ে নাই আবার নিমাই কোথা থেকে আসে দিয়ে খেয়ে নাই তখন জগন্নাথ মিশ্র লাঠি নিয়ে এসেছে এবার আমি তোমাকে শাসন করব কিন্তু রামান তাকে বাচ্চাকে মারবে না তখন ব্রাহ্মণ গিয়ে আবার আটকায় না না বাচ্চাকে মারবে না আমার ফলমূল দাও আবার ফলমূল দিন আমাকে আর জল মিশ্র সাথে সবাই মাথা হেট করে ক্রুদ্ধ গোপাচ্ছে জগন্নাথ মিশ্র এই করে তিনি আবার অনেক দুঃখ পেয়েছেন এই মুহূর্তে বিশ্বরূপ চৈতন্য দেবের দাদা এসছে এর মধ্যে বিশ্বরূপ চৈতন্য দেবের দাদা এসে গেছেন এখন সে হচ্ছে সংকর্ষণের অবতার সে হচ্ছে সংকর্ষণের অবতার এখন এই দেখি তখন ওই ব্রাহ্মণ ওনাকে দেখে তখন উনি বলছেন এই ছেলের বাবা মা কে জগন্নাথ মিশ্র সচি মাতা তখন জানতে পারেন জগন্নাথ মিশ্র এবং সচি মাতা তোমার খুব ভাগ্য ছেলে দেখিনি তখন উনি বলছেন তুমি খুব ভাগ্যবান যে এরকম ছেলে আমি কখনো দেখিনি সব কিছু জেনে তারপরে বিশ্বরূপ মিষ্টি কথা মাঝে বলে এবং সব কিছু জানে তখন বিশ্বরূপ ব্রাহ্মণকে মিষ্টি কথা বলেন তুমি বৈরাগি তুমি বৈরাগি তুমি জঙ্গলে গিয়ে ফলমূল খেতে অভ্যাস তুমি জঙ্গলে গিয়ে তোমার ফলমূল খেতে অভ্যাস আমরা গার্হস্থ আমরা হচ্ছে সাংসারিক অনেক খাচ্ছি অতিথি এলে না খাওয়াতে পারলে আমাদের সবাই দুঃখ পাচ্ছি আমাদের কাছে অতিথি এলে আমরা না খাওয়াতে পারলে আমরা সবাই দুঃখিত দুঃখ হচ্ছে কষ্ট অভ্যাস আপনার তো কষ্ট করার অভ্যাস আর একবার কষ্ট করো বিশ্বরূপ এরকম মিষ্টি কথা বলছে যে ব্রাহ্মণ আর না বলতে পারে না আবার ঠিক আছে আবার রান্না বসেছে তখন ব্রাহ্মণ বলছে ঠিক আছে তিনি আবার রান্না বসিয়েছেন রান্না মাঝ রাতে রান্না যখন সম্পূর্ণ তখন মাঝ রাত্রি হয়ে গেছে তারপরে সবাই ঘুমিয়ে গেছে তখন সবাই ঘুমিয়ে গেছে আপায়ামি গোপাল আপায়ামি গোপাল আপায়ামি গোপাল অর্পায়ামি গোপাল আপায়ামি গোপাল অর্পায়ামি গোপাল আপায়ামি আহ্বায়ামি গোপাল এলে তো আরোহণ হবে ফলন আসন হবে কিন্তু আবার নিমাই এসে খাচ্ছে কিন্তু আবার নিমাই এসে খাচ্ছে
আর রাবণ ও নো তখন আর কেউ নাই তো তখন আর কেউ নেই সবাই ঘুমিয়ে গেছে তুমি আমি বারবার ডাকছ তখন নিমাই বলছি তুমি আমাকে বারবার ডাকছ না আমি গোপালকে ডাকি ব্রাহ্মণ বলছে না আমি গোপালকে ডাকছি আমি কে তখন নিমাই বলছে আমি কে গোপাল আমি সেই গোপাল তখন সেই গোপাল রূপ ধারণ করেন এবং ব্রাহ্মণ সেই গোপাল তার জীবন সেবা করছে গোপাল দেখা বিপুল আনন্দ ব্রাহ্মণ সারা জীবন গোপালের সেবা করছিলেন তাই গোপালকে দর্শন করার পর তার বিপুল আনন্দ লাভ হয় বলছেন আমি আসছি গোপনভাবে তুমি কাউকে বলবে না তখন নিমাই বলছে আমি এসেছি গোপন ভাবে তুমি কাউকে বলবে না আমি তোমার নিবেদন আমি গ্রহণ করছি আমি তোমার নিবেদন গ্রহণ করছি এখন তুমি প্রসাদ পাও এখন তুমি প্রসাদ পাও তখন নিমাই চলে গেছেন আর ব্রাহ্মণ এত আনন্দে তখন ব্রাহ্মণ অনেক আনন্দিত সেই প্রসাদ সেই প্রসাদ দিয়ে তখন উনি গায়ে মাখা শুরু করেছে হাসছে তখন উনি এত হাসছে আওয়াজ শুনে জগন্নাথ মিশ্র ওরা সবাই চলে এসেছেন তখন দেখছে সমস্ত প্রসাদ তখন তার গায়ে লাগাচ্ছে ব্রাহ্মণ খুব খুশি অন্ন পেতে খুব খুশি কিন্তু আসলে গোপাল দেখেছে ঠাকুর আনন্দ আসলে হচ্ছে গোপালকে দর্শন লাভ করতে পেরেছে সেই জন্য আনন্দ গোপাল হ্যাঁ আসলে চৈতন্য লীলা বেশিরভাগ কলৌ বৃন্দাবন থেকে এসছেন বা বৈকুণ্ঠ থেকে এসছেন আসলে চৈতন্য দেবের লীলা বেশিরভাগ গোলক বৃন্দাবন থেকে এসেছেন বা বৈকুণ্ঠ থেকে এসেছেন বা কোনো বিশেষ দেবতা গান ব্রহ্মদেব বৃহস্পতি ইত্যাদি তাও এসছেন বিশেষ বিশেষ দেবতাগণ এসেছেন যেরকম ব্রহ্মদেব বৃহস্পতি তারাও এসেছেন বা কোনো স্থান থেকে খুব প্রসিদ্ধ ভক্ত যেমন পান্ডবা হনুমান এসছেন এবং অন্যান্য স্থান থেকে এসেছে প্রসিদ্ধ ভক্ত যেরকম পাণ্ডব হনুমান এনারাও এসেছেন আমার কত ভাগ্য হলো আপনাদের কত ভাগ্য হলো যে আমরা প্রভুপাদকে সঙ্গ পেয়েছি আমরা প্রভুপাদকে সঙ্গ পেয়েছি এবং ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন একবার ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন প্রভুপাদের কাছে প্রভুপাদের কাছে আর তুমি খেয়ে দাও প্রচার করা উপকার পাবে না তুমি কেবল প্রচার করলে তুমি উপকার পাবে না তোমার যে সাহায্য করে তারাও কিছু পাবে তোমাকে যারা সাহায্য করে তারাও উপকার পাবে প্রভুপাদকে সাহায্য করতে চান প্রভুপাদকে কে কে সাহায্য করতে চান প্রভুপাদের
শিষ্য প্রশিষ্য পূর্বাদে শিষ্য পরশিষ্য প্রশিষ্য প্রশিষ্য অদীক্ষিত অদীক্ষিত যে হোক না কেন যে কেউ হোক না কেন যারা সাহায্য করছে যারা পূর্বাদকে সাহায্য করছে মন্দিরে সেবা মন্দিরের সেবায় নামহাটের সেবা নামহাটের সেবায় যেখানে ভক্তি বৃক্ষ সেবা ভক্তি বৃক্ষ সেবা যেখানে সেবা যে কোনো সেবায় হোক না কেন পূজা করে যারা পূজা করেন যারা রান্না করে যারা রান্না করেন থেকে প্রত্যেকেই যে কিছু প্রভাবে সাহায্য করে যে কিছু ভাবে প্রভাবকে সাহায্য করুক তার চৈতন্য দেবের আশীর্বাদ পায় তারা চৈতন্য দেবের আশীর্বাদ পায় এই সুযোগ থেকে বঞ্চিত যাতে না হয় চেষ্টা কর এই সুযোগ থেকে সেই সুযোগ থেকে বঞ্চিত যাতে না হয় তো আমরা না চেষ্টা করুন যখন সচিব মাতা তার ছোট ছেলে পাঠিয়েছেন অদ্বৈতা ক্লাসে তার দাদাকে দেখার জন্য লাঞ্চের প্রসাদ যখন সচিব মাতা ছোট নিমাইকে পাঠিয়েছেন যাও তোমার দাদাকে ডেকে নিয়ে আসো অদ্বৈত আচার্যের ক্লাসে লাঞ্চ প্রসাদের জন্য নিমাই তখন চার বছর বয়স তিন বছর বা তিন বছর হতে পারে এক হাতে কম্বল এক হাতে কম্বল দাদাকে বলছে চলো চলো তখন আর এক হাতে দিয়ে দাদাকে বলছে চলো চলো মা ডাকছে তোমার জন্য প্রসাদ তৈরি হয়েছে তোমার জন্য প্রসাদ তৈরি হয়েছে গরম হয়েছে চলো 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 তখন সবাই ওই ছোট ছেলেকে দেখছে ঠিক চৈতন্য দেব থেকে আত্মা পরমাত্মা তখন ওরা সবাই বুঝতে পারলো চৈতন্য দেব সবাই আত্মার পরমাত্মা তিনি আত্মার আত্মা তিনি হচ্ছেন আত্মার আত্মা যত সন্তান প্রিয় হতে পারে একবার আত্মা চলে গেলে মরা দেহ বাইরে রাখে সবাই কোনো সন্তান সবাই প্রিয় হতে পারে কিন্তু আত্মা চলে গেলে সেই দেহ আর কোনো প্রিয় নয় সে বাইরে রাখে সেই দেহটাকে তখন ফেলে দেবে এইভাবে চৈতন্য দেব হচ্ছে গিয়ে আত্মার আত্মা এইভাবে শ্রী চৈতন্য দেব হচ্ছে সবাই সে আত্মার আত্মা কত আমাদের কাছে প্রিয় তিনি কত আমাদের কাছে প্রিয় আমরা না চিন্তা করতে পারি আমরা না চিন্তা করতে পারি কিন্তু এমনি আমরা অনুভব পাব কিন্তু আমরা এমনি অনুভব করতে পারবো যে উনি হচ্ছেন আমরা সব থেকে প্রিয়জন উনি হচ্ছেন আমাদের সব থেকে প্রিয়জন এখন চৈতন্য দেব আসছেন গোলক বৃন্দাবনের রাস্তা খুলে দেওয়ার জন্য উনি চৈতন্য দেব এসেছেন গোলক বৃন্দাবনের রাস্তা খুলে দেওয়ার জন্য সারাধ্য বিধিভাগ দিয়া ভোজা ফলে বৈকুণ্ঠে যাওয়া হয় সাধারণত কেউ যদি বিধি মার্গে পূজা করে তাহলে বৈকুণ্ঠে যাওয়া হয় চতুর্ভুজ নারায়ণের সঙ্গে আমরা চতুর্ভুজ হয়ে যায় চতুর্ভুজ নারায়ণের সঙ্গে আমরা চতুর্ভুজ রূপ ধারণ করতে পারবো কিন্তু চৈতন্য দেবের সেবা করা মনে হচ্ছে গোলক বৃন্দাবন যাওয়া হয় কিন্তু চৈতন্য দেবের সেবা করা হলে আমরা গোলক বৃন্দাবনে যাওয়া হয় উনি একটা কীর্তন দিলেন সবাই বলো হরি বল হরি বল
তখন অদ্বৈত আচার্য ওনার ক্লাসে ক্লাস দিছিলেন তখন একটা পয়েন্ট উনি বলছেন হরি বল হরি বল তখন চৈতন্যদেব উনি বাইরে ছিলেন এরকম হরি বল আওয়াজ শুনে উনি ঘরের মধ্যে ছুটে আসেন তখন ওরা জিজ্ঞেস করলে বালক তুমি কি চাও না তুমি তোমরা আমাকে ডাকছো তখন ওরা বলে না 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 আমরা তোমাকে ডাকিনি ঠিক আছে আবার বাইরে চলে গেছে বুঝতে পারে না আছে হরি বল বলে সে ঠিক ঠিক চৈতন্য দেব এসছে আমাকে ডাকছে হরি হরি তারা বুঝতে পারেনি যে এখন হরি বল বলছে হরি হরি তখন চৈতন্য দেব এসেছেন চৈতন্য দেব প্রতিনিধি আচ্ছা সদাই হন গোপাল রায় ভগবান চৈতন্য দেবের প্রতিনিধি হয় কিভাবে সমস্ত বদ্ধজীব চৈতন্য দেবের অনুশীলন করবে এটা দেখুন চৈতন্য দেবের প্রতিনিধি আপনারা সবাই হন চৈতন্য দেবের গুরু পরম্পরায় প্রতিনিধি হয়ে আপনারা অসীম আনন্দ লাভ করুন কত ভাগ্য আপনাদের কত ভাগ্য এমনি মানে শ্রবণ করে চৈতন্য দেবের লীলা এমনি চৈতন্য দেবের লীলা শ্রবণ করলে কত তার ভাগ্য হয় কত তার ভাগ্য হয় চৈতন্য লীলার মধ্যে মাহাত্ম রয়েছে চৈতন্য দেবের লীলায় বিশেষ মাহাত্ম রয়েছে শুদ্ধ কৃষ্ণ ভক্তি পাওয়া যায় শুদ্ধ কৃষ্ণ ভক্তি পাওয়া যায় আমরা গত পরশুদিন শান্তিপুরে গিয়েছিলাম বলেন এই স্থানে এই তিথিতে যে প্রসাদ হয় তা গোবিন্দ শুদ্ধ ভক্তি হয় চৈতন্যদেব বললেন এই স্থানে এইখানে যে প্রসাদ পায় তার গোবিন্দ ভক্তি লাভ হয় ঠিক যেমন আমরা প্রত্যেকদিন খাই আমরা প্রত্যেকদিন খাই কিন্তু শান্তি ধরে ওই থিটিতে ওই স্থানে একবার প্রসাদ ফেলে কৃষ্ণ ভক্তি হয় কিন্তু শান্তিপুরে ওই তিথিতে ওই স্থানে একবার যদি প্রসাদ হয় গোবিন্দ ভক্তি লাভ হয় আর চৈতন্য লীলা সরল করে চৈতন্য মহাত্ম শুনতে পারে তার কত ভাগ্য হয় চৈতন্য লীলা শ্রবণ করলে চৈতন্য মহাত্ম শ্রবণ করলে তার কত ভাগ্য হয় মেঘদারি আমাকে বলেন আজ কি জন্য একদিন আজকে চৈতন্য ছেড়া মিলে সেট অনেক উপহার আমি বিনামূল্যে চৈতন্য ভাগবত দাদি অনেক গ্রন্থ কত গ্রন্থ কি বল অনেক মানে কম দাম পাওয়া যাচ্ছে বেলেধারী আমাকে বললো ঠিক আজকের দিনে বিশেষ সুযোগ এ যদি চৈতন্য চরিতামৃত নেওয়া হয় অনেক উপহার বিনামূল্যে অনেক কিছু সুযোগ পাবে আমার এসব মনে থাকে না আমার এসব মনে থাকে না কি হয় কি কি হয় হরে কৃষ্ণ আজকে হরি বল আজকে
চৈতন্য চরিতামৃত অনেকে সংগ্রহ করেছেন যাদের বাকি আছে দূর। আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মদিন। গুরু মহারাজ প্রায় বলেন এই ধামে সংগ্রহ করলে 1000 গুণ বেশি ফল পাবেন। প্রথম ধামে সংগ্রহ করলে 1000 গুণ বেশি ফল। তারপরে আজকে আবার পূর্ণিমা তিথি, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন, আরো 1000 গুণ। তারপরে গরু মাছ কিনছেন, তারপরে 2500 টাকার গ্রন্থ আজকে 1700 টাকা পাবেন। আর চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত দুটো গ্রন্থ সবার কেনা দরকার। গুরুমাজ বলছেন হরি বল। আর গুরুমাজ একটা কিনছেন, দেখুন গুরুমাজ কে দেন বইটা, দেন দেন সেটা দেখুন। আরে